Welcome everyone, this is Sanjida, your favorite modest fashion blogger with a hijab tutorial and hijab tutorial, eta emon ekta hijab tutorial jeta shobai amar kache chao all mane shobai emon keu nei je ei hijab tutorial ta amar kache jayni acha so eta dekho check print er moddhe ekta hijab and ajke tutorial e amra jeta korbo seta hocche dui ta hijab diye amra kibhabe hijab porte pari seta dekhbo দুইটা হিজাব দিয়ে কিভাবে আমরা হিজাব পড়তে পারি সো দুইটা হিজাব দিয়ে আজকে হিজাব পড়ছি ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা হিজাবের এটা একটা পার্টি হিজাব ঠিক আছে এটা একটা পার্টি হিজাব চেক প্রিন্টের মতো কিভাবে খুব সুন্দর করে আমরা হিজাব পড়তে পারি আজকে আমরা সেটাই দেখব আরেকটা হিজাব নিয়ে করব কি সেম ভাবে এটার উপরে আমরা হচ্ছে এভাবে দিব দিয়ে এটা যেমন সামনের দিকে দিয়েছি না এই হিজাবটা আমরা করব কি এই অংশ পেছনে এভাবে টেনে নিয়ে গিয়ে ঠিক এই জায়গাটাতে আমরা দুইটা একসাথে ধরে আমরা সেফটি পিন দিয়ে দিব ঠিক আছে এভাবে একটা পিন আমরা সামনের দিকে যেভাবে পিন দিতাম ওইভাবেই আমরা হচ্ছে পেছনে দিয়ে দিব এই টিউটোরিয়ালটা আই গেস সবাই আমার কাছে চেয়েছো কম বেশি কম হলেও 1000 জন আপুদের থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি যে আপু এই হিজাব টিউটোরিয়ালটা দেখো সো এটা আমরা পিছনে পড়ে ফেললাম না এইটা দেখো এবার এক সাইড অনেক বড় এটারও কিন্তু এক সাইড অনেক বড় ঠিক আছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই এটা যেটা লালটা আছে না তাহলে এবার আমরা বড় সাইডটা নিয়ে যেটা করব এভাবে সেটা হচ্ছে এইভাবে করে আমরা নিয়ে এসে এই জায়গাটার মধ্যে একটা পিন দিয়ে দিব একেবারে এদিক দিয়েই নিব এদিক দিয়ে সরাসরি এভাবে নিয়ে হিজাবটাকে উঠিয়ে দিব আমরা যেটা করব সেম ভাবে এবার সব দেখো একটা একটা করে কিন্তু লেয়ার হচ্ছে হ্যাঁ লালটা এখানে এনে আমরা পিন করেছি না কালোটা এবার সেম ভাবে সেম জায়গাতে আমরা পিন করে দিব একটু এই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে এটা একটু টেনে টেনে ঠিক করে দিব আমরা ঠিক আছে সো লাইক দিস আমরা এখানে একটা পিন আপ করে দিব ওকে সো এবার কি দেখতে পাচ্ছি আমরা এরকম দুইটা পার্ট চলে আসলো সেম টু সেম ভাবে এবার আমরা দেখো এটা কিন্তু ফুল কভারেজ সামনে পেছনে বোথ সাইডে পেছনেও ফুল কভারেজ সামনেও ফুল কভারেজ এটা আমরা যেটা এবার করব সো এই লালটা অ্যান্ড কালোটাকে আমি যেটা করব এই পোর্শনটাকে আমি জাস্ট পেঁচিয়ে দিব লাইক দিস হ্যাঁ আমরা হিজাবি আমরা হেয়ার স্টাইল করতে পারি না বাট সো হোয়াট আমরা তো চাইলে হিজাব স্টাইল করতে পারি তাই না সুন্দর হয়েছে না হিজাব পরাটা সো এখানে আমি যেটা করব এখানে একটা সুন্দর একটা হিজাবের ব্রুচ পরে ফেলব এই জায়গাটাতে একদম হিজাবটা ড্রেসের সাথে আটকে সুন্দর একটা বাটারফ্লাই ব্রুচ আমি পরে ফেললাম অ্যান্ড এইখানটায় আমি আরও একটা ব্রুচ পরবো সো দ্যাট সুন্দর লাগে দেখতে কেমন হয়েছে বলো এভাবে পড়তে পারবে না তোমরা এভাবে তোমরা পার্টিতে পড়তে পারবে হিজাবটা তোমরা চাইলে যে কোনো জায়গায় পড়তে পারবে বিয়েতে পড়তে পারবে শাড়ির সাথে পড়তে পারবে গাউনের সাথে পড়তে পারবে ওকে ইজ মাই ফেভারিট ব্রুচ ফ্রম ইন স্টাইল এবার তোমরা করবে কি এই যে এই সাইডগুলো একটু এরকম এরকম করে ভাঁজ করে করে এরকম ভাঁজ করে করে সাইডে সাইডে পিন করবো একটা হেডপিস পরলে আমার মনে হয় ভালো লাগবে এইটা পরলে সুন্দর লাগবে বাও একটা ডিফারেন্ট স্টাইলের সো একেবারে পার্টি পার্টি একটা লুক হয়ে গিয়েছে